ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন মাননীয় স্পিকার এবং প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই শহরে কাজ করা সব সংস্থাকে সিটি কর্পোরেশনের অধীনস্থ করে সিটি গভর্নমেন্ট তৈরির একটি আলোচনা সামনে আসে। এটা এখন প্রমাণিত যে এই সিটি গভর্নমেন্ট ছাড়া মানুষদের পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা দেয়া সম্ভব হচ্ছে না। ঢাকা এবং অন্যান্য বড় শহরে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা আছে কি না মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী যদি জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশের পক্ষপটে বাংলাদেশের শহর নগর এবং গ্রামগুলো কীভাবে উন্নয়ন করার দরকার এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, বিশিষ্টজনরা বিভিন্ন মতামত দিয়েছেন, সবগুলোকে বিবেচনা করে আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভা ইউনিয়ন উপজেলা সহ সবগুলোকে বিভিন্ন ক্ষমতায়ন করা হয়েছে, ক্ষমতা দেওয়া আছে। আমাদের সিটি কর্পোরেশনকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করতে এসে দেখেছি আমাদের সিটি কর্পোরেশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে এবং এই ক্ষমতাগুলো ওনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন তাহলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে এবং তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এবং কাঙ্ক্ষিত আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি মনে করি জাতির জনক স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশের এবং মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি পথনকশা অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করছেন। যখন যেখানে যে সমস্ত নীতিগত আইনগত সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিবে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্যোগ নেওয়া হবে। আমি মনে করি বর্তমানে সিটি কর্পোরেশনগুলোর কাছে যে ক্ষমতাগুলো দেওয়া আছে তা যথেষ্ট এবং তাদের দায়িত্ব পালনের কোথাও কোনো অসুবিধা নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।